দুই শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ লেখক, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আল মাহমুদকে নিয়ে আলোচনা করব, এবং এই দুজন সাহিত্যিকের বৈশিষ্ট্য কী ছিল। একজন পশ্চিমবাংলার এবং তিনি হিন্দু হিন্দুত্ববাদী লেখক, আর আরেকজন বাংলাদেশের এবং তিনি ইসলামী লেখক। দুজনেই দুই দেশে শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন, ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ তিনজনের মধ্যে একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঊনবিংশ শতাব্দীর বাংলার শ্রেষ্ঠ তিনজন সাহিত্যিকের মধ্যে একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যেমন ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ তিনজন সাহিত্যিক যদি ধরি, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বাংলার ঊনবিংশ শতাব্দীর প্রথম সার্থক এবং শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ, কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, তারপরে রজনী, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, এরকম অজস্র উপন্যাস তিনি লেগেছেন, যা শুধু বাংলায় না গোটা ভারতবর্ষে একসময় বিখ্যাত হয়েছে। যদিও এখন গোটা ভারতবর্ষে বঙ্কিম আর তেমন চলে না, কিন্তু বাংলায় এখনও যে কাল্ট ফলোয়ার রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আর আমাদের এখানে বাংলাদেশে একজন খুব নাম করেছেন, তিনি হলেন গিয়ে কবিতা লিখে খুব রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, তিনি আল মাহমুদ। বাংলাদেশে যে তিনজন শ্রেষ্ঠ নেওয়া যায় তার মধ্যে একজন আল মাহমুদ হবেন, যে শামসুর রহমান, নির্মলেন্দু গুণ আর আল মাহমুদ। কিন্তু আমরা দেখব যে দুজনের মধ্যে একটা বিষয় বা আশ্চর্য মিল আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম জীবনে বামপন্থী ছিলেন, পরে তিনি হিন্দুত্ববাদী হয়ে যান। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম যখন তিনি বামপন্থী ছিলেন, তিনি লিখলেন সাম্য নামে একটি বই। সেখানে তিনি সমস্ত ধর্ম, হিন্দু ধর্ম, বিশেষ করে হিন্দু ধর্মের সমস্ত দোষগুলো তুলে ধরেছেন এবং তিনি সাম্যবাদী হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি যখন হিন্দুত্ববাদী হয়ে যান, কিন্তু তিনি কোনো ব্যাখ্যা দেন নাই তিনি সাম্যবাদী থেকে হিন্দুত্ববাদী কেন হলেন। আবার আল মাহমুদও কিন্তু প্রথম জীবনে ইসলামপন্থী ছিলেন না, তিনি ছিলেন বামপন্থী, কিন্তু পরবর্তীতে তিনি ইসলামপন্থী হয়ে যান, কিন্তু তিনিও কোনো ব্যাখ্যা দেননি যে তিনি বামপন্থী থেকে ইসলামপন্থী কেন হলেন। কিন্তু আমরা যদি উত্তর ভারতে দেখি, উত্তর ভারতে কিন্তু প্রথম জীবনে কেউ যদি বামপন্থী থাকে, তারপরে সে যদি উদারপন্থী হয় বা বাম, তারপরে যদি সে ধর্মবাদী হয়ে যায়, ধর্মীয় রাজনীতিতে যোগ দেয়, তা সে কিন্তু তার ব্যাখ্যাগুলো সুস্পষ্টভাবেই দিয়েছেন। এবং তাদের মধ্যে উত্তর ভারতে বামপন্থী এবং ইসলামপন্থীদের মধ্যে নিয়মিত ডায়ালগস বা সংলাপ হয়, তাদের মধ্যে আলাপ আলোচনার বিনিময় হয়। ফয়েজ আহমেদ ফয়েজ, মান্টো, তারপরে এই হালের জাভেদ আখতার থেকে শুরু করে, গুলজার থেকে শুরু করে, ইরশাদ কামিল থেকে শুরু করে, প্রসীন যোশী থেকে শুরু করে, সবাই কিন্তু বামপন্থী এবং ধর্মবাদী, এই দুই গ্রুপের মধ্যে প্রচুর পরিমাণে মত বিনিময় হয়। তাহলে উত্তর ভারতে কেন এই ধরনের সংলাপগুলো হয় আর বাংলায় কেন হয় না, কারণও খুবই স্পষ্ট। কারণ উত্তর ভারতে একবার ইকবাল এবং নেহরুর মধ্যে প্রচণ্ড ডিবেট হয়ে গেছিলো এবং সেগুলো মডার্ন রিভিউ এবং স্টেটসম্যান পত্রিকায় প্রকাশও হয়েছে। কিন্তু বাংলায় দেখা যায় যে এই ডিবেটগুলোই অ্যাভয়েড করা হয়েছে, ডিবেট সেভাবে হয়ে ওঠেনি। ফলে দেখা যায় যে আর নিজেরা যদি মতামত চেঞ্জ করা যায়, চেঞ্জ করে, সেই মতামত চেঞ্জের ব্যাখ্যাও তারা দেননি। বা আমার মনে হয় যে যেহেতু বঙ্কিম তার মতামত চেঞ্জের ব্যাখ্যা দেননি, সেইটা ফলো করেই আল মাহমুদও তার বামপন্থী থেকে ইসলামপন্থী হয়ে যাওয়ার মতামত ইসলামপন্থী হয়ে গেলেন, তার যে মতামতের চেঞ্জ হলো, সেই মতামতের চেঞ্জের ব্যাখ্যার প্রয়োজন আল মাহমুদ মনে করেননি। কাজেই এটা কিন্তু বাংলার জন্য একটা খারাপ দিক। বাঙালির উচিত যে কেউ যদি বামপন্থী হয়, কেউ যদি হিন্দুত্ববাদী হয়, কেউ যদি ইসলামপন্থী হয়, তাহলে তাদের মধ্যে সংলাপ হওয়া উচিত, এবং সংলাপ হলে তাদের মতামতের মধ্যে যে উগ্রবাদ, এটা মাথাচাড়া দেয় না, তাই একজন আরেকজনের ভুলগুলো বুঝতে পারে, একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হয় এবং একজন আরেকজনের ভালো দিকটাও নিতে পারে। যেহেতু আমাদের পূর্বতন রাইটাররাই এগুলো করেনি, আমাদের নতুন রাইটাররা অবশ্যই মতামতের যে
সংলাপ মতামতের যে সংলাপের প্রয়োজনীয়তাগুলো তুলে ধরবেন, ফলে উত্তর ভারত বা পাকিস্তান বা এইসব এলাকায় দেখা যায় যে বিভিন্ন পার্টির মধ্যে একটা সংলাপের আয়োজন হয়, তারা একই অনুষ্ঠানে দুই পার্টির লোকেরা যায়। কিন্তু বাংলাদেশের যে দুটো প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি যে সংলাপে বসে না, তাদের মধ্যে যে এক দল আরেক দলকে দেখতেই পারে না, তার পিছনে কি এটা এটি কিন্তু শোরুম যে বিএনপি এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ও বিএনপি যে একে অপরের সাথে সংলাপ করে না, দুই দলই উগ্রবাদী হয়ে পড়ে, দুই দলই মতামতে চরমপন্থা ধারণ করে, এটা হলো শোরুম। কিন্তু তার পিছনের যে গোডাউন, যে বাংলাদেশের সাহিত্যিকরাই কিন্তু একদল এই বামপন্থা এবং ইসলামপন্থী ও হিন্দুত্ববাদীদের মধ্যে সেভাবে তর্ক বিতর্ক কখনোই জমে ওঠেনি এবং তর্ক বিতর্কের সংস্কৃতিটাই নাই বা কালচারটাই নাই, এবং একই লোক যদি বামপন্থী থেকে সে ইসলামপন্থী হয়ে যায় বা বামপন্থী থেকে সে যদি হিন্দুত্ববাদী হয়ে যায়, সে কিন্তু তার মতামত চেঞ্জের কারণ জাতির কাছে তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করে না এবং করে নাই। এই জন্যই কিন্তু এটা হলো গোডাউনের প্রবলেম, লেখকদের প্রবলেমটা হলো গোডাউনের প্রবলেম, আর পলিটিক্সের প্রবলেমটা হলো শোরুমের প্রবলেম। কাজেই লেখকদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে আসলে সংলাপ অনুষ্ঠিত হতে হবে, তারা যদি কেউ মতামত চেঞ্জ করে তার মতামতের চেঞ্জের ব্যাখ্যা দিতে হবে। উত্তর ভারতে স্যার সৈয়দ থেকে শুরু করে প্রেমচাঁদ থেকে শুরু করে ইকবাল থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে তাদের যে বিভিন্ন মতামতের চেঞ্জ, সেগুলো কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছেন, ফলে উত্তর ভারতে যুক্তিতর্কের অবকাশ আছে। রাজনীতিবিদরা একজন আরেকজনের সাথে দেখা করে, বিভিন্ন অনুষ্ঠানে মতামত বিনিময় করে, ফলে তাদের মধ্যে উগ্রবাদ মাথাচাড়া দেয় না, তাদের মধ্যে একজন আরেকজনের ভালোটা গ্রহণ করে, ফলে তাদের রাজনীতিটা অত্যন্ত পরিশীলিত হয়। কাজেই আমার এই আলোচনা থেকে বাংলাদেশের কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা যদি নিজেদের পরিবর্তন করেন, কেউ যদি ইসলামপন্থী হয় সে যদি বামপন্থীদের সাথে আলোচনা করেন, বামপন্থী হলে সে যদি ইসলামপন্থীদের সাথে আলোচনা করেন, কেউ যদি হিন্দুত্ববাদী হয় সে যেন বামপন্থীদের সাথে আলোচনা করেন, হিন্দুত্ববাদী হলে সে যেন মুসলিমদের ইসলামপন্থীদের সাথে আলোচনা করেন, ইসলামপন্থী যেন হলে বামপন্থীদের সাথে আলোচনা করেন, এভাবে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে আলোচনা করলে তার একজনের আরেকজনের ভালোটা নিতে পারবেন, একজন আরেকজনের খারাপ দিকটা দূর করতে পারবেন, উগ্রবাদ দেশে মাথাচাড়া দিবে না, ফলে পলিটিক্যাল অঙ্গনও ইন দ্য লং রান পরিণামে তারা পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের সংশোধন করে নিতে পারবে এবং দেশের উপকার হবে, ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করা সম্ভব হবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন আর যে বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ।